নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ। প্রথমে তোমাদের এমসিকিউ আছে, আর এই কোশ্চেন গুলোকে তোমরা প্রত্যেকে খুব ভালো করে সমাধান করে নেবে। একে দেখে দেখতে পাচ্ছ, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদাই অমূলদ সংখ্যা হবে, এটাই সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা দেখো, ফোর এক্স ইকুয়াল 8 টু দি পাওয়ার 3 হলে এক্স এর মান হবে এখানে সি, অর্থাৎ 9/2 সঠিক উত্তর। তারপরে 2x+3y = 0 সমীকরণটির লেখচিত্র হবে সি, অর্থাৎ মূল বিন্দুগামী। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা প্রত্যেকে এই কোশ্চেন গুলোকে ভালো করে সমাধান করে নেবে। তাছাড়া তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথম ইউনিট পরীক্ষার জন্য কোন কোন অঙ্কগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে এ বিষয়ে একটা সাজেশন ভিডিও পোস্ট করা হয়েছে, যেটা হচ্ছে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার গণিতের সাজেশন। তো গণিতের সাজেশনটা তোমরা দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই ভিডিওটার শেষে তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাবে, তো ওই ভিডিওটা দেখে নেবে এবং সেই মতো অধ্যায়ভিত্তিক যেসব কোশ্চেনগুলো তোমাদেরকে স্টার মার্কস করে দেওয়া হয়েছে ওই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। সাথে সাথে এই প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে দেখো, তাহলে তোমরা তোমাদের স্কুলে যে পরীক্ষার প্রশ্নপত্র পাবে আশা করা যায় তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। এখানে পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দুই দাগে যে প্রশ্নগুলো আছে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে তোমরা 2 নম্বর পাবে, তো এগুলো একটু বড় কষে দেখাতে হবে, তো এখানে কষা সম্ভব না, তাই আমি কষে দেখাচ্ছি না, তোমরা প্রত্যেকেই সলভ করে নেবে। আর এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বই থেকেই এসেছে, তোমাদের এটা বাস্তব অধ্যায় থেকে এসেছে, এটা সূচক অধ্যায় থেকে এসেছে, এটা হচ্ছে তোমাদের লেখচিত্র অধ্যায় থেকে, ঠিক আছে, তারপর জ্যামিতিক অধ্যায়গুলো থেকেও তোমাদের কোশ্চেন এসেছে। এই কোশ্চেনগুলোকে তোমরা প্রত্যেকে অবশ্যই সলভ করবে। আর এই গণিত বিষয়ের পাশাপাশি তোমাদের ইতিহাস, ভূগোল, বাংলা এই সমস্ত বিষয়েরও কিন্তু প্রশ্নপত্র পোস্ট করা হয়েছে। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পরপর লিঙ্ক পেয়ে যাবে অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র। দেখো এখানে সংখ্যারেখায় স্থাপন করতে বলেছে √3, এই ধরনের কোশ্চেনটা প্রায় পরীক্ষাতে আসে এবং লেখচিত্র যেগুলো এসেছে খুবই সহজ। তারপরে কোশ্চেন গুলো তোমরা এখানে দেখতে থাকো, কে এর মান, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষাতে তোমাদের কিন্তু এসে থাকে। এবার চারের দাগে দেখো তোমাদের উপপাদ্য, উপপাদ্য তোমাদের পরীক্ষাতে থাকবে 4 নম্বর, যে কোনো একটা উত্তর দিতে হবে। দেখো দুটো উপপাদ্য থাকবে, যে কোনো একটা উত্তর দিলে 4 নম্বর পাবে। এখানে যেটা এসেছে পাঠ্য বইয়ে তোমাদের 15 এবং 18 নম্বর উপপাদ্য, এখানে তোমাদের 15 নম্বর উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে প্রথম ইউনিট পরীক্ষার জন্য গণিতের সম্পূর্ণ সাজেশন, তো ওই সাজেশনটা দেখে নিলে তোমরা সেখানে উপপাদ্য, প্রয়োগ এবং অন্যান্য অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখতে পাবে, তো সেই মতো তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই কমন পাবে। দেখো এখানে যে উপপাদ্য গুলো এসেছে এই উপপাদ্য গুলো তোমাদের সাজেশনেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে 15 এবং 18, 19 এই উপপাদ্য গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখো প্রয়োগ তোমাদের পাঠ্য বইয়ের দেখতে পাচ্ছ 18 নম্বর প্রয়োগ 86 নম্বর পেজে এসেছে, পেজ থেকে এসেছে, এবং 23 নম্বর প্রয়োগ যেটা 91 নম্বর পেজ থেকে এসেছে। তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে ABCD, এটা ACD, ACBD হিসাবেও এসে থাকে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটু পরিবর্তন করা হয়েছে, তো এগুলো তোমরা প্রত্যেকে অবশ্যই সলভ করে নেবে। পাশাপাশি ইতিহাস, ভূগোল বা অন্যান্য বিষয়গুলো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশনগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে।